তোরা এখানে আর আমি তো তোদের খুঁজতে খুঁজতে শেষ। বস, মোরা একটা সিদ্ধান্ত নিছি, একটা ঘন্টার জন্য মোরা আগের লাইফে ফিরে যাবো। শ্রেয়া বীরে বাচ্চানের লিগা আমরা আবার ওর হাতে তুলে নিবো ভাই। কখনো না বস। তাহলে কি আমরা দাঁড়া দাঁড়া শ্রেয়া বাবির মৃত্যু দেখবো? বস, শিল্পী এ বাইসে দেখে করবেন কি? কেউ ভুগার করবে না। হেয়ার সাই এই অস্ত্র মোরা তুললে লই ব্যাপাক একটা হাত দেবে বস, কেউ মানা হবে না। ভালো বলেছিস, তাহলে সবাই অসুস্থ হলে অস্ত্র তুলে নেবে, আপন মানুষকে বাঁচানোর জন্য সবাই সন্ত্রাসের পথ বেছে নেবে। আমি সন্ত্রাসী হিসেবে না, শিল্পী হিসেবে বেঁচে থাকতে চাই, আমার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্সদের মাঝে। কি হবে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার দিয়ে যদি আমার শ্রেয়া বাবি বেঁচে না থাকে? ফ্যান ফলোয়াররাই আমার শ্রেয়াকে বাঁচাবে। সীমন্ত, জি ভাই, তুই ক্যামেরা অন কর। ওকে ভাই। ভাই রেডি? ভাই শুরু করেন। বন্ধুরা, আজ তোমাদের কারণেই আমি সন্ত্রাসী থেকে সিঙ্গার আবির। আমার যে কণ্ঠে তোমরা মুগ্ধ তা সেই শ্রেয়ার আবিষ্কার। আমার শ্রেয়া আজ মৃত্যুর সাথে লড়াই করছে, তোমরাই পারো আমার শ্রেয়াকে বাঁচাতে। তোমরা আমার শ্রেয়াকে বাঁচাতে জাস্ট 2 টাকা করে দাও, তাহলে আমার শ্রেয়া বেঁচে যাবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমার শ্রেয়া বেঁচে গেলে আমি সারা জীবন তোমাদেরকে ফ্রিতে গান শুনিয়ে যাব, কোনো দিন কোনো কনসার্টে টাকা নেব না। তোমাদেরকে হাত জড়ো করে বলছি, প্লিজ প্লিজ আমার শ্রেয়াকে বাঁচাও। তাহলে কি মানুষের কথা সত্য? আবেগের কথার কোনো দাম নাই, ভালোবাসার কোনো মূল্যই নাই, লক্ষ লক্ষ ফ্রেন্ডস বলো আর কি এমনই হয়? না রে, কোনো কিছু পাওয়ার আশায় কোনো কাজ করতে নেই, আমি গান গাইতে চাই, আমি আমার শ্রেয়াকে বাঁচাতে চাই, আর কোনো কিছু ভাবতে চাই না। এখন রুমে যাব আর শ্রেয়া যেন কোনো কিছু বুঝতে না পারে, সবাই হাসি মুখে থাকবে, ঠিক আছে? ওকে নে ধর। নে মা খা, টাইম মতো ওষুধ না খেলে তুই সুস্থ হবি কি করে? নে খেয়ে নে। কে নে বলছি? লক্ষ্মী মা আমার। টাইমলি ঔষধ না খেলে সুস্থ হবে কি করে? খাও। খাও বলছি, খা। ভাবি আমি চিন্তা করছি আপনি না থাকলে আমরা কোনো সতেই যাব না। শ্রেয়া এখন থেকে আমাদের সাথে প্রতি সতে যাবে, আমরা একসাথে গান করব। বাহ, তোমরা কত ভালো অভিনয় করতে শিখেছ। আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না, তোমরা সবাই আমাকে কিভাবে মিথ্যে সান্ত্বনা দিয়ে যাচ্ছ, তবে আমার কোনো কষ্ট নেই। একটা মেয়ে সুখী হওয়ার জন্য যা যা দরকার তার সবকিছুই আমি পেয়েছি। আবির আমাকে একটু বাইরে নিয়ে যাবে, আমি একটু বাইরে যেতে চাই, আমি বাইরে যেতে চাই, একটু খোলা আকাশের নিচে ঘুরতে চাই, তোমাকে নিয়ে রাস্তার পাশে বসে টং দোকানে চা খেতে চাই, ফুসকা খেতে চাই। প্লিজ আমির, আমাকে এখান থেকে নিয়ে চলো। হ্যাঁ অবশ্যই যাব, ডাক্তার অনুমতি দিলেই যাব, তুমি একটু রেস্ট নাও। এক্সকিউজ মি, আপনাদের সবাইকে একটু বাইরে যেতে হবে। না, ওরা কোথাও বাইরে যাবে না। ডক্টর, আমি তো মারাই যাব, শেষ সময়টুকু আমি ওদের সাথে কাটাতে চাই। কে বলেছে আপনি মারা যাবেন? আপনার চিকিৎসা সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। ডাক্তার কিভাবে? বাইরে গিয়ে দেখুন। চলো। হ্যাঁ
তোমাদের সবাইকে ধন্যবাদ আমার শ্রেয়ার জীবন বাঁচাতে তোমাদের সাহায্য করার জন্য আমি কৃতজ্ঞ আমি আসলেই কৃতজ্ঞ থ্যাংক ইউ শিল্পী গান ভালোবাসা এই তিনটি জিনিসের কখনো মৃত্যু নেই ভালোবাসা গান শিল্পী বেঁচে থাকে চিরকাল সবার মাঝে